আজ তিন জুলাই দু হাজার বিশ উনিশ আষাঢ় চোদ্দশো সাতাশ শুক্রবার আপনাদের প্রিয় পত্রিকা প্রথম আলো প্রতিদিনের মতো আজও প্রকাশিত হয়েছে প্রথম আলোর পাতায় পাতায় রয়েছে সর্বশেষ খবর এবং খবরের বিশ্লেষণ শুরুতেই আমরা দেশ বিদেশের দৃষ্টি দেব প্রথম পাতার দিকে শীর্ষ সংবাদ হাসপাতালে মৃত্যুর পঁয়ত্রিশ শতাংশই ভর্তির দিনে মুগদা হাসপাতালে তথ্য বিশ্লেষণ করে এ খবর জানা গেছে মৃতদের বান্ন শতাংশ উচ্চ রক্তচাপ পঞ্চাশ শতাংশের ডায়াবেটিস ছিল বেশি দরকার প্রবাহের অক্সিজেন দেশে করোনায় এক মাসেই এক লাখ আক্রান্ত মোট আক্রান্ত দেড় লাখ ছাড়াল করোনাকালে সংবাদপত্র ঢাকাসহ আট বিভাগে চালু রয়েছে ছিয়াশি পত্রিকা বন্ধ দুশো চুয়ান্নটি পৃষ্ঠা দুই সততা ও শিষ্টাচারের প্রতীক ছিলেন লতিফুর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তি ও প্রতিষ্ঠান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে অর্থনীতিতে লতিফুর রহমানের অবদানের কথা পৃষ্ঠা তিন সংবাদ সম্মেলনে শিক্ষক নেটওয়ার্ক পর্যাপ্ত সুবিধা ছাড়া অনলাইন শিক্ষা বৈষম্য সৃষ্টি করবে সাত জুলাইয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরোদমে অনলাইন ক্লাস শুরু অনলাইনে ক্লাস নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃষ্ঠা পাঁচ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বিএমএ আমাকে বের করে দিয়েছে এবার আমরা দৃষ্টি দেব আন্তর্জাতিক খবরের দিকে চীনের নিরাপত্তা আইনের জের যুক্তরাজ্যে নাগরিকত্ব পাবে হংকংবাসী অস্ট্রেলিয়াও আশ্রয় দেয়ার কথা ভাবছে বিজেপির কোপে প্রিয়াঙ্কা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে বাড়ি ছড়ার নোটিশ তেইশ বছর ধরে ওই বাংলোই আছেন প্রিয়াঙ্কা পৃষ্ঠা আট আনিসুল হকের শ্রদ্ধাঞ্জলি সংবাদপত্রের এক আদর্শ উদ্যোক্তার বিদায় পড়াশোনা পাতায় রয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি এবং নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনা পৃষ্ঠা দশ অর্থ বাণিজ্য ট্রান্সকম গ্রুপ দেশীয় প্রতিষ্ঠান চর্চায় বৈশ্বিক নিজের মেধা স্বকীয়তা নৈতিকতা ও পরিশ্রম দিয়ে ট্রান্সকম গ্রুপ গড়ে তুলেছেন সদ্যপ্রয়াত লতিফুর রহমান পৃষ্ঠা তেরো বিসিএসএ শেষ হল কোটা যুগ এখন সামনে যেসব বিসিএস আসছে তাতে কোটার ব্যবহার আর থাকছে না পৃষ্ঠা চোদ্দ বিনোদনের খবর কপিরাইট বিতর্ক মুখোমুখি সাকিব ও দিলরুবা খান পৃষ্ঠা পনেরো খেলার খবর তরুণ ক্রিকেটারদের হতাশা বছরটা হতে পারত অন্য রকম শেষ পৃষ্ঠা মানুষ কাজে ফিরছে তাই করোনা ত্রাণ বন্ধ এগারো জনের পর করোনা ত্রাণ আর বরাদ্দ করা হয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে খবরের কাগজ থেকে কোনোভাবেই করোনা ভাইরাস ছড়ায় না তাই আপনার প্রিয় পত্রিকা প্রথম আলো পেতে আজই হকারকে বলুন বর্তমান বাস্তবতায় হকারকে পাওয়া না গেলে সাবস্ক্রাইব করুন ই প্রথম আলো এছাড়া চব্বিশ ঘন্টা নিত্য নতুন খবরের আপডেট পেতে প্রথম আলো ডট কম তো রয়েছেই ধন্যবাদ